নমাজ পড়ো, রোজা রাখো, ঠিক রাখো ইমান। নবীর লোকে ব্যস্ত যাইতাম, নবীর লোকে ব্যস্ত যাইতে হইলে বড় একটা ঔষধ আল্লাহ নবী বাতাই দিছেন। আমার লোকে যারা ব্যস্ত যাইতে চাও, ইয়তিমর হক আদায় করিলাও, ও আমার দুই আঙ্গুল জেলা একটা আর একটার খাসাত, ইয়তিমর অভিভাবক কল যারা ওলা খাইল কেমতর দিন, আমার লোকে থাকিয়া জান্নাত যাইবাই। ইটা না হইলে বড় সাহেব কলতা বাদ দিয়ে খালি ইয়তিম পালিলাও নেন। আমরা শিয়ান না বড় সাহেব শিয়ান? হায় হায়, লন্ডন গেছেন সাবর লোকে মদ্দি সাহ সাব কিবলা আর বড় সাহ আরো আলিম এখন ওরুমো ওরুমো ওলা লাগা লাগা রুমো আরাম ফরমাইছেন। 12-13 দিন যাওয়ার পরে একদিন মদ্দি সাহে হুনৈন লাগা রুমো বড় সাহ খান্দিত খান্দন আর খান্দন খান্দন কিতাই দিয়ে ইজাত খান্দন নাই আসেন আনে খান্দিতে খান্দিতে বাদরটায় খালি হেয়ায় মারে মাথুন না বুক ফুলে আর ফেত 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 ফেতি করে করেন নে না ওলা ফেত ফেতির কান্দন উনিয়া বড় মদ হিসাবে কইলা রে বড় সাহেব তো মানুষ লোকে খুব মিশুন না খেত কুম্বায় দুঃখ দিলাই যার ইগু চলি যার রে বড় সাহেবে বড় সাহেবর দরজাত গিয়া মদ হিসাবে মার চলছে বড় সাহেব দরজা খুলুকা আখতা খেয়াল হয়েছে দরজা খুলছে আপনারে খেত দুঃখ দিছে কত দুঃখ আপনারে খে দিল আপনি খান্দ নিলা হইন না হইন খালি হইন বাবা রেখো আমারে দেশ ফাটাই দিতা মদ্দি সাহ বাবা রে হোক আমার দেশ মদ্দি সাহ বাবা রে হোক আমার দেশ বাড়াই বলে দেশ ইনো কিতা কষ্ট পাইছেন সাহ আমার ফরমাউকা আমি সাহ রে কইন বলে আমি যে এতিম অকল তুই আইছি ইতারে তুই আর আমার ঘুম লাগে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আমরাও মানুষ আর আমরার মুর্শিদও মানুষ এরা হইলা ইনসানে কামিল আর আমরা হইলাম নাকিস মানুষের ভিতরে মানুষের প্রতি যে দয়া এই দয়া না হওয়া পর্যন্ত মানুষ মানুষ হইতে পারে না এর লাগি 3 দিনের একটা তালামিজোর প্রশিক্ষণ হজরত বড় সাহেব খুলার সময় নাই তালামিজোর ছাত্রগুলো রেতেন বড় মায়া করেন এর লাগি প্রশিক্ষণ আইয়া এক কথা 3 বার কইছেন একটা কথা শুনতানি এক কথা 3 বার কইছেন খালি কইছেন আমার তালামিজোর কর্মী অকল মানুষ হই যাও মানুষ হই যাও মানুষ হই যাও মানুষ হই গেলে আর কিচ্ছু লাগে না ইসরায়েলে সারা দুনিয়া ব্যাপী তারার প্রোডাকশন উন্নত প্রোডাকশন ছাড়িয়া দিছে টেখা নেয় ই টেখা দিয়া মুসলমানের রক্ত জড়ায় ঠিক নিনা না আর আমার দেশের মুসলমান হল ইসরায়েলের সংগঠন যেটা আছে বিভিন্ন সংগঠন আছে জানেন তো ইসরায়েলের সংগঠনের নাম কোনো কাফিরের নামে না রোটারিয়ান রোটারেক মাথুন না এই ধরনের কিছু সংগঠন আছে তো সান্দাও দেয় আর লাভ কি হয় বলে কানাডার দেওয়া যায় মাথুন না আমেরিকার দেওয়া যায় ই সার্টিফিকেট লিয়া কিতা তুটলে এম্বাসি তুটলে ভিসা মিলে ইসরায়েলে ওলা কন্ট্যাক্ট করছে বাকি এম্বাসি লোকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক মানুষের কাছ থেকে নেয় আর এর বদলা কানাডার দেওয়া যায় ইসরায়েলে আমরা সাহায্য করি ইসরায়েলি প্রোডাকশন আমরা ব্যবহার করি ঠিক নি না না এর বদলা ইসরায়েলি তাদের কিতা করে আমরা রে মুসলমান রে মার মুসলমান রে বাড়ি ঘর জন্য উচ্ছেদ করে যারা এরার প্রোডাকশন আমরা কিনি এরার প্রোডাকশন আমরা খাই এরার প্রোডাকশন আমরা ব্যবহার করি কথা বোঝা গেছে না যে কারণে রে ভাই এরারে সাহায্য করার কোনো সুযোগ নাই আমরা যদি মানবতাবাদী মানুষ হয়ে থাকি এই ধরনের রাষ্ট্রের পণ্যগুলা বর্জন করবো আমরা পীর মুর্শিদের পথ অনুসরণ করবো আল্লাহর নবীর পথ অনুসরণ করবো সুবহানাল্লাহ এতিমর মহব্বত উল্লেখিত একটা হাদিস কই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না গরো এক মহিলা দুইটা বাচ্চা লইয়া কুল লইয়া আইছেন বিকো কিছু থাকলে গরো কিচ্ছু না 3টা খেজুর কয়টা মা দেখিয়া কইলা মানুষ অন্তত 3 জন এক একটা খাইতে পারে কথা বুঝছেন মা 3টা খেজুর ভাইয়া দুই বাচ্চারা তো 2টা দিছ 1টা খেজুর আতর আসেন দুই বাচ্চা পেটের বুকর জ্বালায় তাড়াতাড়ি করে 2জনে 2 খেজুর খাই লইছেন
খাওয়ার বাদে মায় খাইতা দুই টুমা করছেন এক টুমা মুখ দিতা বাদে আর এক টুমা খাইতা দুই বাচ্চা কইল মা গো আমরা রে দেও মার পেটে দিয়ে গেছে না দুই বাচ্চারা তো দুই হাতে দুই টুমা দিলাইছেন এই ঘটনা দেখে আয়েশা সিদ্দিকা খান দিলা আর জমাইয়া তৈছেন রাসূলুল্লাহ যখন আইবা ই বেটিয়ে যে এতিম বাচ্চাইন ধরে নিজে না খাইয়া খাওয়াইছেন এর বদলা কিতা পাইব ওখানে আমার জানা লাগবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির তসলিমান জানার বাদে বলে ইয়া রাসূলুল্লাহ দুই বাচ্চার বাবা মারা গেছেন আর মা ভিক্ষা করা আমি তিনটা খেজুর দিছি দুই বাচ্চারে দুইটা দিছেন আর একটা নিজে খাইবা লাগে দুই টুমা করছেন বাচ্চাইতে দুইটা খাইয়া মার আতর দুই টুমা নিয়ে তারা দুইজনে খাইছেন আল্লাহর নবী ফরমান এই বেটি জান্নাতি জুড়ে খান সুবহান এতিমর অভিভাবক হল জান্নাতি জুড়ে খান সুবহান আল্লাহ এতিমর মাতা হাত বুলাইয়া দিলে কিতা হয় বলে আতর তলে যত চুল পড়ে ও পরিমাণ সব পাওয়া যায় আমার মুর্শিদে আমার আপনার আমার মুর্শিদে সাস্তাত একদিন সমস্ত এতিমগুলোরে গোসল করাইয়া দেন পাইপ দিয়া পানি আইল ড্রামো আর ড্রাম তো ওগুলোর মাথাত পানি দেন সাবান লাগাইলা আবার মাথাত পানি দেন কিতাবুত ভাইলা নিজের বাচ্চাই তোরে টেক কেয়ার করার মতো সময় ইলা দেন না জেলা সময় দেন খারে এতিমগুলোরে বড় সাবরে দেখার বাদে ফিফরা জেলা চিনি দেখলে গুড় দেখলে জমাইনলা জমাইনি না না বল খালাইতা ইটা বেড খালাইতা ফুড়িনতে বোরকা ফিন্দিতা তার শাস্তি লাগবো সাবান লাগবো তেল লাগবো এরার মায় খাইতা এরার মার ঘর হইতো এরার বাড়ির তুরি জার রইতো এরার বাড়ির খদু জার রইতো এরার বাড়ির টিউবওয়েল যাইতো এরার ঘরের পিঠে বাথরুম হইতো এরার বাড়ির উড়ি জারও ভালাল ভালো লাগানি লাগবো খদু জারও সার দেওয়া লাগবো সারা দায়িত্ব যে আল্লাহর বন্দায় নিছেন এনের নাম আমরার বড় সাহেব হ্যাঁ আমরার এই নামরার বড় সাহ ও এর লাগি এমন এক জুই তৈছে সকল সাহ আসেনি দেশে বহুত সাহ সকল আসেন বড় সাহ কেউ নাই আল্লাহ তানে সকল সাহ সকল বড় সাহ বানাইছেন মুখে মুখে খালি বড় সাহ দুনিয়ার বড় মহাদ্দেশ বড় মুবসির বড় ফকি বড় আদিব বড় সাহিত্যিক কিন্তু ইতা কিচ্ছু না তাই বড় সাহ আল্লাহ এতিমগুলোর খেদমত কোরআনের কারণে তার দরজার এত বুলন্দ করছেন লন্ডনও বলা লাগে না আমেরিকাও বলা লাগে না যদি লন্ডন যান যদি আমেরিকার যান যদি তুর্কির যান জেনেও যাইন এতিমগুলোরে দে আমার গুমতায় খাইতা বৃষ্টির মতো মানুষে ঠেকা দেন লাখ লাখ টাকার আইতাই আইতাইতে রাইত আর সকাল হইলে আত খালি আল্লাহ এর বাদে আবার দেন সুবহানাল্লাহ কইতো না ইলা আমানতদার ইলা দুই হাতে দেনেওয়ালা ডাইনার দিয়া দিলে বাবুয়াতে বুঝে না ইলা সখি আমার বড় সাহ ছাড়া আর খেরুরে আমি পাইছি না পীর সাহ বলে দিলে খালি পকেট হলেন মাতেন না পীর সাহ সে আরো বইছে না হাত বাড়াইছেন মুসাফা আনিস দিস না আনিস আমরার পরবর্তীতে লক্ষ টাকা যদি দিন আপনার জিকাইবা আপনার মারে দিছেননি বাবারে দিছেননি তুরা কতটা ফেরত দিয়া কইবা ও 50,000 এতিমখানাত ও 50,000 হলো এর তনে তুরা আনিয়া ও ওগুন আপনার মা বাপরে দেন যেন ঠিক নিলে না বড় সাহেব আপনার লাগি ওগুনটা লইয়া আইছি আমার লাগি হ্যাঁ অত তো নে কিছু এখন বন্ধা আসেন নি কোনো দিন গিয়া দিছই না আর সাপে ফিরাইয়া দিছেন না না হয় 20 টাকা একটা নোটো ফিরাইয়া আনিস দিস না আমরার বীর সাহেব না কথা ঠিক নি সাব আমরার বীর সাহেব খালি আনিস দিস না নাই আনিও দিও টেক এন্ড পে মাতুন না টেক এন্ড লেন দেন এটার শুদ্ধ বাংলা হইলো লেন দিবে যারা পাবে তারা দেওয়া নাই হওয়া নাই আল্লাহ আল্লাহর বন্দার জীবন উৎসর্গ কিতা লাগি এটি মুখলো লাগি একবার সুবহানাল্লাহ কইতা নিলে না আল্লাহ আমরার বড় সাবরে সুস্থতার সাথে সুস্থতার সাথে আর বহুত দিন হায়াত দেখা হোক আমিন এক জান্নাত তুনে আল্লাহ আমরারে মহরুম করছো ই শান্তির জায়গা তুনে আমরারে মহরুম করিও না হোক আমিন ওই যে বড় সাহেবে আপনারা রে সাক্ষাৎ দেন না বেশ মাতুন না আপনারা বেজার হইনি বেজার হইনি তুনে আমি কথা কই আছি বড় সাহেবে সময় দেন না কিন্তু দুয়াত আপনারা রে ছাড়েন দুয়াত আপনারা রে সব দুয়াত তান বেমারি রুহানি আওলা দখল গরিব রুহানি আওলা দখল অভাবী রুহানি আওলা দখল
বিদেশি রুহানি আওলাদ হল কোন আওলাদ হলে ছাড়ুন না তাই কেন বুঝুন আমার এতে আমার খান্দা লইতে পারে না আল্লাহ আমার খান্দা লইয়া দুঃখ কইতে পারে না এরার দুঃখ তুমি জানো দুঃখ নিবারণ করিয়া দেও বিশ্বাস রাখুন যেন বড় সাহেবের মহফিল গিয়া খোয়া লাগতো না বড় সাহেব কইবা বহুত মানুষ আইছেন বহুত হাজত লইয়া কেউ আইছেন রাইত ঘুম হয় না কারুর বুড়ির বিয়া হয় না ও আপনার বুড়ির বিয়া না লইয়া গেছেন ওইটা মাতিনিত না সারা মাতিন না সব আপনার কইবা লাইলা সব লাগে দোয়া হইব একলগে আপনারা ভিড় করবো না দেখা যায় এমন কান দিয়ে দোয়া করছেন আপনি কইছেন আমার সাবর সময় নষ্ট করতাম না আপনার খাম লইয়া আপনি আইছেন আর আরেক ঘুরে কেন সাব আসলা তবু তো কান্দাত গেছি হাত মিলাইছি মাতাই না মাতাইছি তাই তো সেব দিন না বা আর বেড়া যাইতাম না তুমি না গেলে টান কি তৈব তুমি না গেলে টান কি তৈব না মুর্শিদ মানি লাইছেন টান কাছে আপনারে বেশি লাইছেন আল্লাহ আমার ওলা সলবার তো অভিজ্ঞ কাছে হোক আল্লাহ এটি মহিলা বালি গোয়ার আগ পর্যন্ত বালি গই গেলে আর এটিম নাই এটা ফুয়াইন বেটাইন আর ফুড়িন যতদিন বিয়ে হয়েছে না অতদিন পর্যন্ত ফুড়িন এতিম আর পশু এতিম পশু এতিম বাপ মরলে নাই মানুষের বাপ মরলে এতিম আর পশুর মা মরলে এতিম বুঝছেন তো অন্তত একটা জ্ঞানের কথা আপনারা জানা দরকার এতিম কাকে বলে পশুর মা মরলে এতিম মানুষের বাপ মরলে এতিম আর ফুয়াইন যদি হইন বেটাইন যদি হইনতে প্রাপ্তবয়স্ক আর বাজার তানে এতিম খাওয়া যাইতো না আর ফুরিন যদি এতিম হইন যতদিন বিয়া হইছে না অতদিন পর্যন্ত এতিম ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন মিসকিনের হক আদায় করতে মিসকিনের ওকুলু লিন্নাসি হুসনা মানুষের লগে বালা ব্যবহার ভালো কথা উত্তম কথা সুন্দর কথা কইতা কর্কশ মিরাজে মানুষে খাসাতো না খাদাই দিতা না এই যে গুলা কইলাম এটা নমাজও নাই রোজাও নাই হজও নাই জকাতও নাই শুধুমাত্র আল্লাহর মাল্লার মাহবুদ বানার বাদে রসুল্লার এতাত করি আল্লাহর গুলামি করবো আর এর বাদে তো না যা আছে সব খেদমত একটাও এবাদত না যদি কোন সুবহান আল্লাহ এর বাদে ওয়াকিমুসসালাত ওয়া আতুজ্জাকা কইছিলাম বাদে কইমু খেদমত ছাড়া এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কারণ পয়লা খেদমত মা বাবার দুই নম্বর খেদমত হ্যাঁ দিল করবা প্রতিবেশী এরপরে এতিম অকলর এর বাদে মিসকিন অকলর আরও আছে অন্য আয়াত আরো বেশ করি আছে খেদমতর সিঁড়ি বাইয়া 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 এবাদতর সিঁড়ি পর্যন্ত পৌঁছা লাগে যতদিন খেদমতর সিঁড়ি বাইতে পারছেন না এবাদত করলে এবাদতে কাজ হবে বুঝছেন তো আমরা তো মা তুইয়া বাপ তুইয়া জোয়ান বুড়ি তুইয়া আমরা এবাদত ধরি লাইছি বেটা রেখে বুঝাইছে যদি বাড়িতে না গাইড লইয়া লাগা ঘর মসজিদ গিয়া ঘুমাইতে পারো এক রাখাত পড়ো উনচল্লিশ উনচল্লিশ হায় অত সব রে ভাই অত সব আঘা লুকির আর অত জাগা হইতো না তো জাগা হইব উনচল্লিশ কোটি রাখা তোর সব এক রাখাতে যদি খালি আপনি গাঠিটা লইয়া বার হইতে পারেন জোয়ান ফুড়ি জোয়ান বউ মা বাপ হয়ে ভাই ফুয়া ফুড়ি আল্লাহর হাওলা আমার খবর তাই তাই যাইতা নাই আমারটা আমি চালাইমু আল্লাহ তার হেফাজত করবা বিষয়টা ওলানি ইলজামু আওলাদাকুম আওলাদর দায়িত্ব বাবা তুমি গ্রহণ করো ওলি জাওজিকা আলাইকা হাক্কুন তোমার বিবির হক তোমার উপরে আছে ওবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবুর লোকে দয়ার ব্যবহার করতে হয় ওয়েস করণী রসুল্লাহর লোকে সাক্ষাৎ করার ফজিলত জানতা নানি সাহাবিয়তর দরজা বলাইয়া তাবিয়তর মকাম নিলা আবু বকর সিদ্দিক আল্লাহ নবী গায়ের জুব্বা দিয়া গেল না দিয়া গেল করণ দেশের ওয়েস রে কইলা সুবহানাল্লাহ এক ত্যাগ স্বীকার করার কারণে মার খেদমত করা লাগে আইছেন না আল্লাহর হবিব সরকারে কারণাতে তার উম্মত লাগি এনর কাছে দোয়া চায় পুরো আস্তে আস্তে সুবহানাল্লাহ করণ সে মোহাব্বত কা ভূমি লে গিয়া তা করণ সে মোহাব্বত কা ভূমি লে গিয়া তা
ہماری محبت کا ثمرہ ملے عنایت ہو مولا نہ دیکھے یقین جب پڑا دل میں میری کرم کی نہایت ہو دیدار مولا کرم کی نہایت ہو دیدار مولا حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ حضرت علی رضی اللہ تعالیٰ عنہ تو جلیل القدر صحابی رے تن خدمت پٹائیں خدمت پڑھو نہ عبادت پڑھو ہن تا ہو اگر نہ بوجھلا میں ابو بکر سے مت لگ خدمت پڑھو نہ عبادت پڑھو اللہ کے غلام ہیں স্বীকৃতি دیبا اللہ رے محمود مانبا رسول اللہ رے اطاعت کروا مغفر خدمت کروا প্রতিবেশি রক্ষা দায় کروا مسکین রক্ষা দায় کروا یتیم রক্ষা দায় کروا যারা প্রতীক মুসাফির রক্ষা দায় کروا الاقرب فالاقرب নিকটবর্তী জনের নিকটবর্তী রক্ষা দায় کروا এর বাদে ওয়াকিম الصلاه واتو الزکا এর বাদে নামাজ পড়ো যাকাত দাও মানে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও আর ইতা না করিয়া গায় পড়িয়া পড়িয়া খালি সওয়াব তালাশে বাড়াও আল্লাহ তোমার ইবাদতর টেকাত নাই আস্তার আজ যদি কপাল ওয়ালো টাস্টার হই আমারিয়া 60 বছর নামাজ পড়িয়া 50 60 বছর নামাজ পড়িয়া তার কপালো দাগ হই না 60 বছর লানিত লাগাই দিলে মাতন্না বেজারে না জানা আমার কথা আট দশ বছর নামাজ পড়ছে না নামাজে অত বড় গুঠো হয়ে গেছে ইলেও তো দেখা যায় অন্য একটা তেরা লাখান অন্য একটা অন্য তিন চিল্লায় মোটামুটি লাইনের দড়ি দেয় কথা বুঝছেন তো যাই হোক বালা তরিকায় চিল্লা দেখা কোনো বাধা নাই কিন্তু নমাজের খর তুলবা লাগে যদি নমাজ পড়তে আপনার হকলতা বরবাদ আমার কথা নাই أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم شبهك الذين هم يراءون ويمنعون الماعون মানুষ দেখাইবার লাগি নমাজি যারা এরার নমাজ পাল্লা তুটবে না মানুষে দেখিলেই জন নমাজি হইলেই জন খাম হয়ে গেছে ও দাইলাল্লাহ ভাই জকারি সাহেব ও মৌলভী সাহেব ওয়াজ কিতে লাগি বলছে বলে আল্লাহ তোমারে খুশি করা লাগি বলে মোটেই না টান দিছ একটা মানুষে বাদে দাওয়াত দিতা করিয়া বাদে ওইটারে ও হুজুরে টান দেন বলা মাতুন না ডায়লগে একটা মিশা বানাই মানে সারছো দাওয়াত দেওয়ার লাগে মানুষে বলছো না আমার সব জানা আছে তোমার কাম হয়ে গেছে তো মানুষে তো কইছো ও বাবুয়ে দি দৌড়ো ও ডাইনে দি তোমার কোনো ঠিকানা নাই ও কেন আউজুবিল্লাহ মিন জালিক হ্যাঁ আজকাল ওয়াজ তো এলা কিছু না আনলে মাঠ ভরে না আসা না মাঠও যারা আইলে আল্লাহ বিল্লার কথা শোনা তাই এরারে আনুকা গান চাড়িয়া যারা ওয়াজ আয় গানোর গান ওয়াজোর ওয়াজ হয় এরা তো আইসে না ওয়াজ শোনাত গান খান ইকিয়া যায় ওয়াজ খান তুইয়া যায় মাতেন না কথা ঠিক নি সাহেব আর যদি কমেডিয়ান ওয়াজ পাইন যেটাই মানে তাইলে তো আরো ভালো নাউজুবিল্লাহ কই জানি না হাজিরিনে মজলিস ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আসেনি আর ইতাল লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম যারা ইয়াতীম রে দম খায় কুদায় খাদায় এরার অবস্থা কিন্তু বালা না এরার অবস্থা এখন তো বাই মরে গেলে বাতিজার সম্পদ গিলা দখল করা যায় প্রতিযোগিতা লাগে আর বাতি যায় কয় এখন আব্বা নাই চাচায় মাতলে আর মুক্তি জবাব দেওয়া নাই তানে লইয়া মরে দিতাম নাউজুবিল্লাহ কইতেন না না কোনোটা উইতে পারে না যদি যে চাচা যে ঘরে এতিমর লালন পালন আছে ই ঘর বেহেস্তি হলোর ঘর যে ঘরে এতিম লোকলোর লগে লাগা লাগি আছে এটা দুজক না আর খোয়া লাগবে এতিম সম্পর্কে আর বার্তা না হেরান হয়ে গেছি আল্লাহ আমরা তৌফিক দিতা আমরা এতিম মিসকিন সাইল মা বাপ প্রতিবেশী হ্যাঁ ময় মুরব্বি নানা নানি দাদা দাদি এরা আরে অনেকে আমরা আড়াই লাইছি খেদমত করতাম পারতাম নাই দোয়া করতাম পারবো নি না পারতাম নাই মাতুন না কইতা যাবা না রইছে না ওই যে দোয়া করিয়া তানে ছুটাই দিমু তাইন বাপ করিয়া গেছ আর আমি মাফ করাই দিমু ইটা খেয়ে কইছে ইটা তৈল মেসা হলে দোয়া করতে আর টেকা পাইতে ওটা লাগে ওটা মাছ চলেন না চলেন না আমার রসুল্লাহ ফরমাইন উম্মতে উম্মতুম মরহুমা আমার এতিম হল আল্লাহর দয়া প্রাপ্ত
আমার উম্মত হলইলা আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত তারা কবর যাইব গুনার বুঝা লইয়া কবর তনে বাড়াইব নেকির দরিয়া লইয়া কিলা বলে আওলাদে দোয়া করব চাকরিতে দোয়া করব মাতন না আওলাদে দোয়া করব চাকরিতে দোয়া করব মহফিল দাঁড়ি করে তুইয়া গেছুন ঈদগাহ বানাইয়া তুইয়া গেছুন খানকা বানাইয়া তুইয়া গেছুন মসজিদ বানাইয়া তুইয়া গেছুন মাদ্রাসা বানাইয়া তুইয়া গেছুন হাফিজে কোরআন নিজের পয়সা দি বানাইয়া তুইয়া গেছুন ইয়েতিমখানা বানাইয়া তুইয়া গেছুন সদকায় দাঁড়িয়া গুনা লইয়া গেলে সব যাইতে যাইতে বন্যায় মার বটেলা দুদক জান্নাতে পরিণত হইয়া আল্লাহর বন্দা জান্নাতি হই দিব হোক সুবহানাল্লাহ বুঝছেন তো কথা আল্লাহ মেরে তৌফিক দিতা মানুষের লোকে বালা মুখে সৎ ব্যবহার মূলক মারতাম রসুল্লাহ ফরমান কুল্লু মারুফিন সদাকাতুন সকল উত্তম মাত মুস্কি আশিটাও ইবাদত সৎকার সমান দিল সুবহানাল্লাহ।